যদি আপনি ইউটিউবে নতুন হয়ে থাকেন, ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য। যখন আপনি নতুন একটি ইউটিউব চ্যানেল তৈরি করেন এবং ভিডিও যখন আপনি বানান, তখন আপলোড করতে গিয়ে আপনি দেখেন যে অনেকগুলো ক্যাটাগরি চ্যানেল রয়েছে, ওটু এন্ড বেকেল রয়েছে, গেমিং রয়েছে, পিপল এন্ড ব্লগ রয়েছে, তো আপনি কোন ক্যাটাগরিটা দিয়ে আপনি ভিডিওটা আপলোড করবেন? তো হ্যালো বন্ধুরা, নমস্কার, আমি রাজেশ, আপনারা দেখছেন রাজেশ স্টুডিও মিক্স ইউটিউব চ্যানেল। তো আজকে আমি যে ইউটিউবে থাকা যে 15টা ক্যাটাগরি ইউটিউব চ্যানেল, সেই 15টা ক্যাটাগরি ইউটিউব চ্যানেল মানে বিষয়ের উপর নির্ভর করে আপনাদের ভিডিওতে আলোচনা করব, যে আপনি যে ভিডিও বানান তো আপনার ভিডিওটা মানে কোন ক্যাটাগরিতে রেখে আপনি ভিডিওটা আপলোড করবেন, তাহলে মানে ভিডিওটা যে যে ক্যাটাগরিতে রেখে আপনি ভিডিওটা আপলোড করবেন সেই ক্যাটাগরির মানুষ, মানে ধরেন আপনি ফানি ভিডিও বানান, তো ফানি ভিডিওতে আপনি যদি কমেডি ক্যাটাগরি সিলেক্ট করে যদি ভিডিওটা আপলোড করেন, তাহলে মানে যারা যারা কমেডি ভিডিও দেখে তাদের কাছেই আপনার ভিডিওটা ইমপ্রেশন হিসাবে চলে যাবে। তো এটা এসইওর মতো কাজ করে, এবং যারা ইনকাম মানে ভালো চাই সেটা ডিপেন্ড করে ক্যাটাগরির উপর। তো আমি বিস্তারিত আলোচনা করব। তো ইউটিউবে যে প্রথম যে একটি ক্যাটাগরি রয়েছে, ও টু অ্যান্ড বেলস, মানে এটি হলো এমন একটি ক্যাটাগরি, যদি আপনি এমন ভিডিও বানান যে বাইক বা গাড়ির সম্বন্ধে আপনি রিপেয়ার বা নতুন গাড়ি এসেছে মার্কেটে বা এমন বাইক এসেছে বা সেই রকম বিষয় নিয়ে যদি আপনি আলোচনা করেন, ভিডিও বানান, তাহলে আপনি ও টু অ্যান্ড বেহেলস দিয়ে আপলোড করতে পারেন। দ্বিতীয় যে ক্যাটাগরিটি রয়েছে সেই ক্যাটাগরিটি হলো কমেডি। যদি আপনার ভিডিওতে হাস্যকর কোনো জিনিস থাকে, যেমন আপনি একজন ফানি ভিডিও বানান, ফানি ভিডিও ক্রিয়েটর, তো তা মানে মানুষ আপনার ভিডিও দেখে আনন্দিত হচ্ছে, মানুষ হাসছে আপনার ভিডিও দেখে, মানে সেরকম ভিডিও নিয়ে যদি আপনি বানান, তাহলে আপনি ঠিক অবশ্যই কমেডি সিলেক্ট করে ভিডিওটা আপলোড করবেন, তাহলে চ্যানেলের জন্য ভালো। তিন নাম্বার যে ক্যাটাগরি রয়েছে, তিন নাম্বার ক্যাটাগরিটা হলো এডুকেশন। তা আপনি যদি কোনো এমন ভিডিও বানান যেটা দেখে মানুষ মানে মানে মানুষের মানে শিক্ষা হতে পারে, তো সেই রকম বিষয় নিয়ে যেমন আপনি যে বলছেন যে আপনি এরকমভাবে একটি রেসিপি বানাতে গেলে এরকম জিনিস মানে মানে দিতে হয়, তাহলে মানে এটি একটি আপনি একজনকে এডুকেশন মানে শিক্ষা দিচ্ছেন, বা আপনি কোনো মানে ক্লাস মানে ক্লাস অনলাইনে হোক বা অফলাইনে হোক সেটা নির্ভর করে না, মানে আপনি একজনকে মানে বুঝাচ্ছেন, মানে এটা আপনার মানে এডুকেশন চ্যানেলের মধ্যে পড়ে, তাহলে এই বোন ভিডিও যদি আপনি বানান অবশ্যই এডুকেশন চ্যানেল মানে ক্যাটাগরিটা সিলেক্ট রেখে আপনি ভিডিওটা আপলোড করতে পারেন। শুধু লেখাপড়ার বিষয় না, অন্য সব ভিডিও হতে পারে, যেমন আপনি মানে কোনো কিছু আপনি দেখাচ্ছেন বোঝাচ্ছেন, মানে আপনার ভিডিওটা দেখে মানুষ মানে কিছু জানতে পারছে, কিছু শিখতে পারছে, তো সেই ভিডিওটা আপনি অবশ্যই এডুকেশন রেখে আপলোড করতে পারেন। ইউটিউবে চার নাম্বার যে ক্যাটাগরি রয়েছে সেটা হলো এন্টারটেইনমেন্ট। যদি আপনি এরকম ভিডিও বানান যে ধরেন আপনি মানে কোনো কানো জাদু দেখাচ্ছে, মানে মানুষ যে ভিডিওটা দেখলে একটু এন্টারটেইনমেন্ট হয়, যেমন জাদু বা আরও কত ধরনের ভিডিও রয়েছে আমার ঠিক এখন জানা নেই যে আমি বলছি না, মানে আপনার তো ভিডিও বানান তো আপনি বুঝতে পারবেন যে মানুষ এন্টারটেইনমেন্ট হয় যে ভিডিওগুলি দেখলে, আপনি টিভিতে দেখতে পারবেন যে এন্টারটেইনমেন্ট চ্যানেলগুলিতে কী ধরনের ভিডিও রয়েছে, তো আপনি মানে যেরকম মানে আপনার কন্টেন্ট অনুসারে মানে মানুষ যেটা দেখলে আপনার মানে এন্টারটেইনমেন্ট হতে পারে, তো সেই রকম যদি ভিডিও যদি আপনি বানান তাহলে অবশ্যই এন্টারটেইনমেন্ট ক্যাটাগরিটা সিলেক্ট রেখে আপনি ভিডিওটা আপলোড করবেন। পাঁচ নম্বর যে ক্যাটাগরিটা রয়েছে সেটা হলো আপনার গেমিং। যদি আপনি গেমিং কোনো ধরনের মানে ভিডিও আপলোড করেন, শুধু গেমিং না, আপনি একজন গেমিং ভালো টিপস দিচ্ছেন যে ভালো গেম এরকমভাবে মানে খেললে ভালো হয়, বা আপনি নিজেই গেম লাইভ দেখাচ্ছেন বা গেম প্লে করছেন খুব ভালোভাবে, বা স্ক্রিন রেকর্ড দিয়ে যেভাবে হোক আপনি বোঝান, মানে গেমিং সংক্রান্ত যত কিছু যেরকম ভিডিও আপনি বানান গেমিং হতে হবে, বা গেমিং আপনি গাইড দিচ্ছেন বা আপনার নিজে কোনো গেম তৈরি করে সেটি করছেন, তাহলে অবশ্যই আপনি গেমিং ক্যাটাগরি সিলেক্ট রেখে ভিডিওটি আপলোড করবেন, বা যারা গেমিং লাইভ করছেন তারাও লাইভ করলেও আপনি গেমিং ক্যাটাগরি মানে রেখে ভিডিওটি আপনি লাইভ করবেন। ছ নাম্বার যে ক্যাটাগরিটি ইউটিউবে রয়েছে সেই ক্যাটাগরিটি হলো ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন। তো আপনি তো অবশ্যই বুঝতে পারছেন যে ফিল্ম কোনটা আর অ্যানিমেশন, তাও আপনাকে বোঝাবো, ফিল্মটাও আপনাকে বোঝাবো। ফিল্ম হচ্ছে ধরেন আপনি কোনো মুভি আপলোড করছেন,
যে মুভি তো এখন আপনি তো আপলোড করতে পারবেন না, মুভি তো বড় বড় কোম্পানি যারা ইউজ করে তারা শুধু আপলোড করতে পারবে মুভি সংক্রান্ত বিষয়ে, মানে মুভি টুবি সিনেমা যে কোনো বাংলা হোক হিন্দি হোক বলিউডের হতে হোক, মানে সেইটা শুধু তারাই মানে সিলেক্ট করে আপলোড করবে। মানে তার সঙ্গে যে রয়েছে অ্যানিমেশন, যদি আপনি আপনার ভিডিওতে কোনো অ্যানিমেশন মানে অ্যানিমেশন হিসাবে মানে কোনো ভিডিও বানান, অ্যানিমেশন মানে থাকে যে অ্যানিমেশন ধরনের কোনো ভিডিও, তাহলে আপনি অবশ্যই ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন রেখে আপনি আপলোড করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। 7 নম্বর যে ক্যাটাগরিটি রয়েছে সেটি হলো গিয়া হাউ টু অ্যান্ড স্টাইল। তো এটার মধ্যেও দুইটা মানে দুই ধরনের ভিডিও রয়েছে, একটা হলো হাউ টু মানে আপনি কোনো কিছু শেখাচ্ছেন, যেমন ধরেন হাউ টু ফটো এডিটিং, ফটো এডিটিং কেসে করে, ভিডিও এডিটিং কেসে করে, মানে হাউ টু যদি আপনি মানে দেখান যে ফটো এডিটিং কীভাবে করে, ভিডিও এডিটিং কীভাবে করে, মানে মানুষ এটা দেখেও আপনাকে শিখছে, শুধু এডুকেশন ক্যাটাগরি নয়, হাউ টু মানে এটাও আপনি মানে যদি এরকম ভিডিও বানান যে ভিডিও এডিটিং ফটো এডিটিং, তো তাহলে আপনি এই ক্যাটাগরিটা সিলেক্ট করে আপলোড করতে পারেন। আবার সেই সাথে হচ্ছে মানে আরেকটা রয়েছে স্টাইল, যদি আপনার মানে ভিডিওতে আপনি যদি দেখান যে কীভাবে মেকআপ করতে হয়, মেকআপ করতে কী কী লাগে, মানে আপনার স্টাইলের উপর ডিপেন্ড করে মানে যদি এরকম ভিডিও বানান, তাহলে হাউ টু অ্যান্ড স্টাইল রেখেও আপনি সে ভিডিওটা আপলোড করতে পারেন, তাতে আপনার ভিডিও অবশ্যই র্যাঙ্ক করবে। 8 নম্বর ক্যাটাগরিটা যে ইউটিউবে রয়েছে সেটি হলো মিউজিক ক্যাটাগরি। মিউজিক ক্যাটাগরিতে আপনি অবশ্যই বুঝতে পারবেন মানে কোন ধরনের ক্যাটাগরি, যদি আপনার মানে কোনো আপনি যদি সং রিলিজ করেন বা সং আপনার চ্যানেলে আপলোড করছেন, যে কোনো ধরনের সং, সেটা অ্যালবাম হোক বা অন্য ধরনের কোনো অর্কেস্ট্রার প্রোগ্রামও হতে পারে, আবার আপনি যখন মানে তবলা বা হারমোনিয়াম বাজানো আপনি শেখাচ্ছেন সেটাও আপনি মানে মিউজিক ক্যাটাগরি রেখে আপলোড করতে পারেন, আবার আপনি ডিজে মিক্সিং করছেন মানে মানে ডিজে রিমিক্স করে ভিডিও আপলোড করছেন, অবশ্যই সেটাও আপনি মিউজিক ক্যাটাগরি রেখে অবশ্যই মানে আপলোড করবেন, তাতে কিন্তু মিউজিক যারা দেখে তাদের কাছে আপনার ভিডিওর ইমপ্রেশন চলে যাবে। বর্তমানে ডিজে মিক্সিংয়ে ইনকাম বন্ধ হয়ে রয়েছে, মানে সেই কন্টেন্ট নিয়েও আমি একটি ভিডিও আপলোড করব যে 2022 সালে মানে কি মানে কোন কোন চ্যানেল থেকে ইনকাম করা সম্ভব, ঠিক আছে। 9 নম্বরে যে ক্যাটাগরিটি রয়েছে সেটা হলো নিউজ অ্যান্ড পলিটিক্স। তো আপনি অবশ্যই বুঝতে পারছেন মানে ট্রেন্ডিং টপিকে যেরকম ভিডিও রয়েছে সেটি হলো গান নিউজ অ্যান্ড পলিটিক্স মানে ক্যাটাগরি সিলেক্ট রেখে আপনি আপলোড করতে পারেন, যেমন খবর আপলোড করছেন মানে খবরের চ্যানেল যাদের আছে বা যারা রাজনৈতিক সম্বন্ধে নেতাগুলি মানে নেতারা সম্বন্ধে ভিডিও আপলোড করছে তারা, মানে এই ক্যাটাগরিটা রেখে আপনি ভিডিওটা আপলোড করতে পারেন, মানে নিউজ টিউজ মানে কোনো খবর হলেই নিউজ ক্যাটাগরিটা আপনি সিলেক্ট করবেন। 10 নম্বর যে ক্যাটাগরি সেটা হলো নন প্রফিটস অ্যান্ড এক্টিভিশন। এটি একটি এমন কন্টেন্ট মানে যেটার থেকে আপনি কোনো ইনকাম করতে পারবেন না, ইনকাম করতে পারবেন কিন্তু ইনকাম অনেক কম, মানে এটি হচ্ছে নন প্রফিট মানে আপনি ধরেন সমাজের জন্য কিছু করছেন, তো সেটি আপনি ভিডিওর মাধ্যমে ইউটিউবে মানে দেখালেন, তো এটি মানে আপনি সমাজের জন্য কিছু করছেন মানে আপনি দান করছেন, তো সেটি সম্বন্ধে মানে যদি ভিডিও বানান সেই মানে ক্যাটাগরিটা রেখে, তো আপনি অবশ্যই আর চ্যানেল তো আপনার গ্রো করবে কিন্তু ইনকামের দিক দিয়ে আপনার অনেক ডাউন, ইনকাম মানে বলতে গেলে আপনার নেটের খরচই আপনার উঠবে না, তাহলে মানে এটি থেকে আপনি মানে ভিডিও আপলোড করতে পারেন আপনার ফেস ভ্যালুর জন্য, ফেস ভ্যালু খুব ভালো হবে কিন্তু আপনি এটা থেকে কোনো আর্নিং পাবেন না। 11 নম্বর যে ক্যাটাগরিটি রয়েছে সেটি হলো পিপল অ্যান্ড ব্লগস। তো এটি অনেকে রেখে ভিডিও আপলোড করে যখন নতুন ইউটিউব চ্যানেল কোনো সখন, তখন কিন্তু সেই ক্যাটাগরিটাই সিলেক্ট করানো থাকে, তো সেটি হলো পিপল অ্যান্ড ব্লগ হচ্ছে গিয়ে আপনার ধরেন আপনি ব্লগিং চ্যানেল ওপেন করেছেন, তো ব্লগিং চ্যানেলে আপনার মানে এই ক্যাটাগরিটা রেখে আপলোড করতে পারছেন, তাছাড়া আপনি কোনো কিছু আপনার ধরেন কোনো প্রোগ্রাম সব প্রোগ্রাম করছে সেই ভিডিওটা কিছু দেখালেন, তারপর আপনি হয়তো মানে আপনার লাইফস্টাইল আপনার জীবন সম্বন্ধে আপনি কিছু দেখালেন, মানে কোনো জায়গায় গিয়েছেন সেটাও আপনি দেখাতে পারেন, মানে ব্লগ সংক্রান্ত যতগুলি ভিডিও থাকে, তো আপনি পিপল অ্যান্ড ব্লগ রেখে আপলোড করবেন। 12 নম্বর যে ক্যাটাগরিটি রয়েছে সেটি হলো পেট অ্যান্ড অ্যানিমেলস। তো সেটি হলো আপনি যদি কোনো ধরনের এমন ধরনের ভিডিও বানান যে আপনি হাঁস মুরগি মানে পশু সংক্রান্ত বিষয় নিয়ে আপনি যদি কোনো ভিডিও আপলোড করেন, যেমন পশু মানে কীভাবে পালতে হয়, হাঁস মুরগি কীভাবে পালতে হয়, বা বিভিন্ন ধরনের পশু পাখি আছে না যে মানে এই পশু পাখির এমন রোগ হলে কী ধরনের ট্রিটমেন্ট মানে ওষুধ
ওষুধপত্র খাওয়ানো মানে হয়, তারপর কি ধরনের পশুকে কি ধরনের খাবার দিতে হয়, মানে পশু পাখি সংক্রান্ত যতগুলি ইউটিউব চ্যানেল আছে বা আপনি কোথায় মাছ ধরছেন, ফিশিং চ্যানেল আপনার, তো আপনি অবশ্যই মানে পেটস অ্যান্ড মানে অ্যানিমেলস মানে ক্যাটাগরিটা সিলেক্ট রেখে আপনি ভিডিওটা অবশ্যই আপলোড করবেন। 13 নম্বর যে ক্যাটাগরিটি রয়েছে সেটি হলো সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এটাই একটি অন্যতম ক্যাটাগরি চ্যানেল। সেই ক্যাটাগরি চ্যানেলতে সব থেকে হাই মানে হাই সিপিসি থাকে, মানে সব থেকে বেশি টাকা, তো সেটি হলো সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তো এটির মধ্যে আপনি সায়েন্সের জন্য কোনো জিনিস যেমন সায়েন্স আপনি বোঝাচ্ছেন বা টেকনোলজি মানে টেকনোলজি মানে বিভিন্ন গ্যাজেটের রিভিউ করছেন, যেমন মোবাইল আপনি যদি মোবাইল সম্বন্ধে অ্যান্ড্রয়েড ভিডিও মানে অ্যান্ড্রয়েড মোবাইল সম্বন্ধে যদি আপনি ভিডিও বানান বা মোবাইল রিপেয়ার কেসে করে মানে মোবাইল টোবাইল যদি আপনি ঠিক করানো সেই ভিডিওগুলি দেখান, বা এখন যে আপনি ভিডিওটি দেখছেন ইউটিউব রিলেটেড মানে ইউটিউব যারা করে না ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স যারা দেয় সবাই কিন্তু সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিলেক্ট করে ভিডিও আপলোড করে। আবার অনেকে আছে এডুকেশনও, আপনি এডুকেশনও দিতে পারেন যদি এরকম ভিডিও আপলোড করেন। তো সায়েন্স অ্যান্ড টেকনোলজি আপনি বিজ্ঞান মানে যদি বিজ্ঞান সম্বন্ধে কোনো ভিডিও বানান অবশ্যই এটা দিতে পারেন, বা কোনো মানে আপনি যদি কোনো এক্সপেরিমেন্ট করেন সেটাও আপনি সায়েন্স অ্যান্ড এই মানে টেকনোলজি দিতে পারেন। তারপর আপনি মানে ইউটিউব টিক্স বা আপনি কোনো মোবাইল সংক্রান্ত বিষয় বা মোবাইল আপনি রিপেয়ার করছেন বা মোবাইল রিপেয়ার কেসে করে এমন ভিডিও আপনি বানাচ্ছেন বা মোবাইল রিভিউ বানাচ্ছেন বা নতুন মোবাইল মার্কেটে কী কী এসেছে সেই রকম যদি আপনি কোনো রকম ভিডিও বানান, বা যদি কোনো আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে ওয়েবসাইটের আপনি রিভিউ করছেন সেই রকম যতগুলো ভিডিও আপনি যদি বানান অবশ্যই এটা মানে কোন ক্যাটাগরি সিলেক্ট রেখে আপনি ভিডিওটা অবশ্যই আপলোড করবেন। 14 নম্বর যে ক্যাটাগরিটি রয়েছে সেটি হলো স্পোর্টস মানে খেলা, আপনি মানে স্পোর্ট যারা মানে ক্যাটাগরিটা সিলেক্ট করে তারা মানে ভিডিওটা তারা এরকম রাখে, যেমন আপনি কোনো ক্রিকেট খেলছেন মানে ক্রিকেট খেলাটা আপনার ভিডিও হয়েছে ভিডিওটা আপনি মানে আপলোড করছেন তখন কিন্তু আপনি স্পোর্ট রেখে আপলোড করতে পারেন, যেমন শুধু ক্রিকেট না ফুটবল খো খো আপনি জিম মানে কবাডি মানে যেরকম মানে খেলাধুলা আছে না মানে সেই রকম খেলাধুলার চ্যানেলে ভিডিও যদি আপনার থাকে মানে আপনার নিজের কন্টেন্ট তো হতে হবে, তো সেই রকম কন্টেন্ট আপনি স্পোর্ট চ্যানেল রেখে আপলোড করতে পারেন। অনেকে আবার বলেছেন যে ইসলামিক কন্টেন্ট যারা বানান তারা মানে কোন ক্যাটাগরি মানে রেখে আপলোড করতে পারেন, ধরেন ইসলাম কন্টেন্টটা আমি এখনও বর্তমানে মানে দেখিনি কীরকম, যদি আপনার এটা আমি যে বলেছি এই ক্যাটাগরিতে কোন রকম ভিডিও আপলোড করতে পারে, যদি আপনার এই ভিডিওটা শিক্ষা নিয়েও হয় অবশ্যই আপনি এডুকেশন দিয়ে আপলোড করতে পারেন, যদি আপনার এটা গানের মতো হয় তাহলে অবশ্যই আপনি মিউজিক রেখে আপলোড করতে পারেন। 15 নম্বর যে শেষ ক্যাটাগরি রয়েছে সেটি হলো ট্রেভেলস অ্যান্ড ইভেন্ট, যদি আপনি মানে ধরেন আপনি কোথায় থাকেন কোথায় থেকে কোথায় যাচ্ছেন এক কান থেকে আরেক কানে যাচ্ছেন তো সেই যে ভিডিওটা সেই ভিডিওটা আপনি ট্রেভেল অ্যান্ড ইভেন্টস রেখে আপনি আপলোড অবশ্যই করবেন, যেমন ট্রেভেল কোথায় থেকে কোথায় যাচ্ছেন মানে বলছেন যে আপনি ট্রেভেলিং করছেন ডাইরেক্ট সোজা কথা ট্রেভেলিং মানে সেই রকম ভিডিও আপনি মানে আপনি আবার বাইক দিয়ে যারা ভিডিও করে যে বাইকের হেলমেটে ক্যামেরা রেখে যারা ভিডিও টিডিও করে মানে সেই রকম ভিডিও আপনি এটার মানে এই ক্যাটাগরিটা সিলেক্ট রেখে আপনি আপলোড করতে পারেন। তারপর যারা আপনি ইভেন্টে যদি কোনো মানে ইভেন্ট ধরনের কোনো কথা কন যে আপনার এরকম জায়গাতে একটি এরকম প্রোগ্রাম হচ্ছে সেরকম যদি কোনো ভিডিও মানে আপনি যদি বানান তাহলেও আপনি এই ক্যাটাগরিটা সিলেক্ট রেখে অবশ্যই ভিডিও আপলোড করতে পারেন, তাতে আপনার চ্যানেল অনেক ভালো হবে। যদি এই ভিডিও থেকে আপনার কোনো সাহায্য হয়ে থাকে, আপনি যদি নতুন একজন ইউটিউব ক্রিয়েটার হন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন, আর যদি আপনাদের কোনো নতুন ভিডিওর দরকার হয় কীরকম ভিডিও লাগে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই কমেন্টের রিপ্লাই দেব এবং সেই রকম বিষয় উপর নির্ভর করে আমি ভিডিও আপলোড করব। ধন্যবাদ।